জীবনের ২৮ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি, আর স্বামীকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরটা উদযাপন করলেন ফানুসরিয়ে, কাটলেন কেক। মাহিয়া মাহি জন্মদিনের অনুষ্ঠানস্থল থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে আনন্দঘন সময়টি শেয়ার করে নেন, পাশাপাশি আয়োজনের খুঁটিনাটি বিষয়ও তুলে ধরেন এই অভিনেত্রী। পুরো আয়োজনটি করেন তার স্বামী ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। সেখানে মাহির স্বামী রাকিব ছাড়াও উপস্থিত ছিলেন অনেক অতিথি। সেখানে সবার উপস্থিতিতে কেক কেটেছেন এবং প্রিয়জনদের সেই কেক খাইয়ে দিয়েছেন। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহি। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই পরিচিত। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ভালোবাসার রং দিয়ে চলচ্চিত্রে নাম লেখান মাহি। মাহি একে একে অভিনয় করেছেন দবির সাহেবের সংসার, পোড়ামন, অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, হানিমন, অনেক সাধের ময়না, দেশ দা লিডার, অগ্নি ও অগ্নি টু, কৃষ্ণপক্ষ সহ বেশ কিছু সিনেমায়।